বরখাস্ত হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাংসদ হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম। মাদক সেবন ও অবৈধ ওয়াকিটাকি রাখার দায়ে সাজা হওয়ায় তাকে বরখাস্ত করতে যাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইরফানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও দুটি মামলা করেছে র‍্যাব। এদিকে হাজি সেলিমের প্রোটোকল কর্মকর্তা এবিসি দিক দীপুকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের পর হাজি সেলিম পুত্র ও ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের বাসায় অভিযান চালিয়ে মাদক সেবন ও অবৈধ ওয়াকিটকি ব্যবহারের প্রমাণ পায় র‍্যাব। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ও তার সহযোগীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সিটি কর্পোরেশন আইনে সাজাপ্রাপ্ত প্রতিনিধিকে বরখাস্ত করার বিধান রয়েছে। তিনি মন্দ কাজ করলে তাকে শাস্তি পেতেই হবে। এখন তিনি কোন দলের কোন পদবীধারী এটাকে বিবেচনায় আনা হবে না। যে কাউন্সিলরের সম্বন্ধে জানতে চাচ্ছেন তো সে অভিযোগটা আমাদের কাছে নথিভুক্ত হয়েছে। ইরফানের বাসায় অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক পাওয়ায় রাজধানীর চকবাজার থানায় আরও দুটি মামলা করেছে র‍্যাব। র‍্যাব এই অভিযুক্ত দুজনকে সর্বপ্রথম র‍্যাব 3-এর কার্যালয়ে নিয়ে আসে এবং গত রাতেই আমরা যেহেতু মোবাইল কোর্টে তাদের সাজা হয়েছে তার ফলশ্রুতিতে তাদেরকে আমরা কেরানীগঞ্জ কারাগারে আমরা ইতিমধ্যে হস্তান্তর করেছি। এদিকে মারধরের মামলাটি সিদ্দিকুর রহমান দীপুকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে ধানমন্ডি থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ। দুপুরে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাইলে আদালত 3 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। 7 দিনের রিমান্ড চেয়েছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। দর্শক, রাজধানী চকবাজার থানায় আছেন সহকর্মী সাকিবুর রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিবুর, ইরফানের বিরুদ্ধে মামলার ব্যাপারে বিস্তারিত আমাদের জানান। শারমিন, আজকে র‍্যাব কিন্তু দুইটি মামলা করবে। ইরফান এবং তার যে দেহরক্ষী জাহিদ, তাদেরকে গতকালকে আটক করা হয়েছে। যে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদেরকে সাজা দিয়েছে এবং তাদের বিরুদ্ধে দুইটি মামলা করবে র‍্যাব। একটি অবৈধ অস্ত্র রাখা এবং মাদকদ্রব্য রাখার জন্য দুইটি মামলা করবে। তবে আমরা এখানে অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে হয়তো বা র‍্যাবের কর্মকর্তারা আসবেন এবং এই দুইটি মামলা চকবাজার থানায় তারা দায়ের করবেন। এবং যখন তারা এই মামলা দুটি দায়ের করবে সেই বিষয়ে হয়তো বা আমরা জানতে পারবো যে মামলা দায়ের করার পরে মামলাটি আসলে কোথায় থাকবে, পুলিশের হাতে থাকবে নাকি অন্য কোনো সংস্থার কাছে চলে যাবে, সেই বিষয়ে মামলা করার পরে আমাদেরকে জানাবেন। এবং আরেকটি বিষয়ে যদি বলি যে মামলার পরে হয়তো বা আমাদেরকে তারা এই বিষয়ে বলবেন যে এই মামলাতে তারা রিমান্ড চাইবে কি চাইবে না। আসলে আমরা মূলত অপেক্ষা করছি, এখানে মামলাটি যখন হবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা মানে মামলাটি হওয়ার পরে আমরা জানতে পারবো যে তাদের বিরুদ্ধে আসলে কী কী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যদি আরেকটি বিষয় বলে রাখি যে হাজি সেলিমের যে দেহরক্ষী রয়েছেন প্রোটোকল অফিসার দীপু, তাকে কিন্তু ইতিমধ্যে আটক করেছেন এবং 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল আদালতে, আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সব মিলে বলা চলে যে মাদক এবং অস্ত্র মামলাটির অপেক্ষায় আমরা রয়েছি। তারা মামলাটি করলে আমরা আরও বিস্তারিত সংবাদ আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানী চকবাজার থানা থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান। নাম ইরফান সেলিম, এলাকাবাসীর কাছে পরিচিত শাহজাদা সেলিম হিসেবে। একজন জনপ্রতিনিধি হয়েও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। পুরান ঢাকায় চাঁদাবাজি, দখলবাজি, জুলুম নির্যাতন সহ ইরফান সেলিমের বিরুদ্ধে নানা অপকর্মের তথ্য এসেছে র‍্যাবের হাতে। বছরের পর বছর এসব অপকর্ম করলেও ভয়ে কেউ অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পাননি। অল্প বয়সেই অপরাধ জগতের নিয়ন্ত্রণকারী হওয়ার পেছনের মদদদাতাদেরও সন্ধানে নেমেছে র‍্যাব। আপেল শাহরিয়ারের রিপোর্টে বিস্তারিত। এভাবে আমার বাবা 3-3 বার এমপি সবসময় বলে আসছে যে সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজমুক্ত এবং মাদকমুক্ত থাকবে, এটা আমি ইনশোর করে আসবো, জিরো টলারেন্স। ইতিহাসটা কম বেশি সবারই জানা, আভিজাত্যে মোড়ানো জীবন, রাজনীতিবিদ বাবার হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি। তাই তো কাউন্সিলর হয়েও বেগ পেতে হয়নি ইরফান সেলিমের। বিভিন্ন মহলে সততার বলি আওড়ালেও বাস্তবে দেখা গেছে তার উল্টো।
র‍্যাবের অভিযানের পর বেরিয়ে আসছে ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের অপরাধ জগতের নানা তথ্য। রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকায় চাঁদাবাজি, জমি দখল, ভয়ভীতি সহ নানা অপরাধে নিজেকে জড়িয়েছে সে। জনপ্রতিনিধি হিসেবে জনগণের সুখ দুঃখে পাশে থাকার কথা থাকলেও সন্ত্রাসী কর্মকাণ্ডেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এলাকাবাসীও তার অপকর্মে হতবাক। ইরফানের কথার অবাধ্য হলেই নেমে আসত জুলুম অত্যাচার। নিরীহ মানুষদের আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে টর্চার সেলে চালানো হতো নির্যাতন। অন্ধকার জগৎ নিয়ন্ত্রণ নিতে পুরান ঢাকা এলাকা 24 ঘন্টা নজরদারি করতে বাসায় আধুনিক রেডিও ফ্রিকোয়েন্সি সহ কন্ট্রোল রুম স্থাপন করেছিল ইরফান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করত তারা। এ বিষয়ে ইরফান মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হলে আমাদেরকে উনি জানিয়েছেন, মূলত তার এলাকার আধিপত্য বিস্তার এবং নজরদারি করার জন্যে উনি নিজ অর্থায়নে সারা চকবাজারকে উনি সিসি ক্যামেরাভুক্ত করেছেন। বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসছে, এ সকল অভিযোগের বিষয়ে আমরা সবাইকে অনুরোধ করব যথোপযুক্ত স্থানে যোগাযোগ করার জন্য। ইরফানের বেপরোয়া চলাফেরায় অতিষ্ঠ এলাকাবাসী, তার জৌলুসময় বিয়ের সমালোচনা হয়েছে বিভিন্ন মহলে। এরই মধ্যে এই জনপ্রতিনিধির অন্ধকার জগতের মদতদাতাদের তথ্য এসেছে গোয়েন্দাদের কাছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানায় র‍্যাব। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। রংপুরে স্কুল ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। ভোরে লালমনিরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পিবিআই পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ভোরে ওই দুজনকে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওই দুজন হল লালমনিরহাট সদরের বাবুল হোসেন এবং আবুল কালাম আজাদ। তবে ঘটনার মূল অভিযুক্ত মহানগর পুলিশের গোয়েন্দা শাখার এএসআই রায়হানুল ইসলামকে এখনও গ্রেপ্তার না করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পিবিআই। এছাড়া এর আগে গ্রেপ্তার আলেয়া বেগম ও তার সহযোগী সুরভি আক্তারকে আজ আদালতে তোলা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এইটাই আমাদের বড় চ্যালেঞ্জ ছিল যে তাদেরকে আমাদের গ্রেপ্তার করা। আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। এটি হলো বাবুল হোসেন একজন, আর একজন আবুল কালাম আজাদ। তাকে পুলিশ লাইন্সে মেগজিন গার্ডে নজরদারিতে রাখা হোক, সেটি আছে। তো আমরা এখনও তাকে গ্রেপ্তার করিনি, বাট প্রয়োজন হলে তাকে আমরা গ্রেপ্তার করব। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্ত বয়স্ক 14 আসামির মধ্যে 6 জনের 10 বছর, 4 জনের 5 বছর এবং 1 জনের 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 3 জনকে খালাস দেওয়া হয়েছে। বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামালের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহাবুদ্দিন সিহা। বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্ত বয়স্ক 14 আসামির রায় পড়া শুরু হয় মঙ্গলবার দুপুর 1:10 মিনিটে। বরগুনার জেলা শিশু আদালতে রায় পাঠ করেন বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান। এই রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাশেদুল হাসান, নিশান ফরাজ, রাকিবুল হাসান, রিফাত হাওলাদার, আব্দুল্লাহ রায়হান, অলিউল্লাহ অলি, মোহাম্মদ নাইম এবং তানবীর হোসেন, এই যে 6 জন, তাদেরকে প্রত্যেককে সর্বোচ্চ সাজা 10 বছর দেওয়া হয়েছে। জয়চন্দ্র সরকার, নাজমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত এবং সৈয়দ মারুফ বিল্লাহ, প্রত্যেককে 5 বছর সাজা দেওয়া হয়েছে। প্রিন্স মোল্লার, আব্দুল সিকদার, আরিয়ান হোসেন শ্রাবণ, 3 জনকে 2 বছর সাজা দেওয়া হয়েছে। রায় মামলার বাদী রিফাত শরীফের বাবা দুলাল শরীফ সন্তোষ প্রকাশ করেন। ২০১৯ সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। তদন্ত শেষে প্রাপ্তবয়স্ক 10 জন এবং অপ্রাপ্তবয়স্ক 14 জনকে আসামি করে প্রতিবেদন দেয় পুলিশ। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় 5 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা না করে পুনরায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
আজ ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলামের আদালতে মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল, কিন্তু অভিযোগ গঠনের ত্রুটি থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রায় ঘোষণা পিছিয়ে পুনরায় অভিযোগ গঠন করার আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক 4 নভেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করেন। 2015 সালের 30 মার্চ সকালে রাজধানীর হাতিঝিল সংলগ্ন তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় নিজ বাসা থেকে বের হওয়ার সময় ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করেন অভিযুক্ত 5 আসামি। দেশের একমাত্র মিঠা পানির মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে দৈনিক আরও 14 কোটি লিটার পানি প্রত্যাহারের প্রকল্প নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার পাশাপাশি নদীটির মৃত্যু হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ওয়াসার দাবি, পানি উত্তোলনে নদীর কোনো সমস্যাই হবে না। চট্টগ্রাম থেকে ইমরান ইমুর ক্যামেরায় কাজী মঞ্জুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশের একমাত্র প্রাকৃতিক ও মিঠা পানির মাছের প্রজনন কেন্দ্র চট্টগ্রামের এই হালদা নদী। তাছাড়াও এই নদীর ডলফিন দক্ষিণ এশিয়ার বিপন্ন প্রায় প্রজাতির মধ্যে অন্যতম। এরই মধ্যে 2টি পানি সরবরাহ প্রকল্পের জন্য হালদা নদী থেকে দৈনিক 18 কোটি লিটার পানি উত্তোলন করে নগরীতে সরবরাহ করে চট্টগ্রাম ওয়াসা। এখন আবার নতুন করে মিরসরাই শিল্পনগরীতে পানি দিতে হালদা থেকে দৈনিক 14 কোটি লিটার পানি তোলার প্রকল্প নিচ্ছে সংস্থাটি। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার পানি যদি আমরা আরও নেই, পানি আরও কমে যাবে, তখন আমার মা মাছগুলো এখানে আসবে না আর ডিম দেওয়ার জন্য। হালদার পানি সংকটের কারণে চট্টগ্রাম ওয়াসা আবার কর্ণফুলীতে আরেকটা প্রকল্প নেওয়া হয়েছে। এই 14 কোটি লিটার পানি উত্তোলন করলে হালদার মৎস্য প্রজননের কোনো ক্ষতি হবে না, যেটা আসলে আমি মনে করি এই ইআইএ রিপোর্টটা আসলে একটা ভুয়া একটা রিপোর্ট। 65 কিলোমিটার দূরের হালদা নদী থেকে পানি না নিয়ে বিকল্প উৎস থেকে পানি সরবরাহের পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। কেন এই 65 কিলোমিটার দূরত্ব থেকে পানি উত্তোলন করতে হবে, যেখানে ওখানে ফেনি নদী আছে, ছোট ফেনি নদী আছে, এখানে মহামায়া লেক আছে। হালদা থেকে পানি নিলে নদীর কোনো ক্ষতি হবে না বলে দাবি ওয়াসা কর্তৃপক্ষের। এই 14+18 যেটা আছে, এই 32 কোটি লিটার পানি উত্তোলন করলে 3.5 কিউবিক মিটার পানি উত্তোলন করবো, 300 কিউবিক মিটার হয়ে গেছে পানি, যে কতটুকু উত্তোলন করছে কেউ টের পাবে না। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদাকে মুজিববর্ষ উপলক্ষে হেরিটেজ ঘোষণা করতে যাচ্ছে সরকার। আর এ সময় চট্টগ্রাম ওয়াসার এ সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। আদিরা সুলতানা, আরটিভি। সড়ক নির্মাণের সময় পানি চলাচলের বিষয়টি খেয়াল রেখে পর্যাপ্ত সংখ্যক কালভার্ট ব্রিজ তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ নির্দেশনা দেন। মামলার কারণেই প্রকল্প বিলম্ব হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত নিষ্পত্তি করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সভায় 3টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম প্রকল্পের সার্বিক বিষয় উপস্থাপনা করেন। করোনায় আক্রান্ত হয়ে আরও 20 জন মারা গেছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5,838 জনে। নতুন করে 12,617 জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 1,335 জনের। দেশে এখন পর্যন্ত মোট 4,01,586 জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। দুপুরে এই সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এমএলএম ব্যবসার নামে প্রতারণা করে 4 মাসে 6 কোটির বেশি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 3 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে ঢাকা মেট্রো বিভাগের ডিআইজি শেখ রেজাউল হায়দার জানান, সোপান প্রোডাক্ট লিমিটেড এবং সোপান প্রপার্টিজ লিমিটেড নামে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান খুলে গ্রাহকদেরকে শতকরা 250 ভাগ মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয় চক্রটি। আটককৃতরা হলেন প্রতারক চক্রের মূল হোতা চাঁদপুর জেলার কচুয়া থানার শ্রীরামপুর গ্রামের গাজী ইমরান হোসেনের ছেলে গাজী মহিউদ্দিন, একই থানার আড্ডা গ্রামের জহিরুল ইসলাম খানের ছেলে আনিসুর রহমান এবং দিনাজপুরের বীরগঞ্জ থানার ভোলানাথপুর গ্রামের মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে হারুনুর রশিদ।
খুলনায় মাদক মামলায় চার্জ গঠনের মাত্র 3 কার্যদিবসে রায় ঘোষণা করেছে আদালত। দেশের বিচার ব্যবস্থায় এমন ঘটনা এটি প্রথম। রায় মামলার একমাত্র আসামি মোহাম্মদ সম্রাটকে গাঁজা রাখার অপরাধে 6 মাস এবং ইয়াবা রাখার অপরাধে আরো 6 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সকালে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ আতিকুস সামাদ এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 2019 সালের 13ই ডিসেম্বর মহানগরীর লবণচোরা থানা এলাকা থেকে মোহাম্মদ সম্রাটকে 30 গ্রাম গাঁজা ও 6 পিস ইয়াবা সহ আটক করে পুলিশ। এ মামলায় গেল 21 অক্টোবর আদালতে চার্জ গঠন, 22 অক্টোবর সাক্ষ্য গ্রহণ এবং 25 অক্টোবর যুক্তিতর্ক ও আসামি শনাক্ত শেষে আদালত এ রায় ঘোষণা করে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে বেশি দামে আলু বিক্রি করায় 8টি আড়তে 1,10,000 টাকা জরিমানা করেছে প্রশাসন। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এই অভিযান চালান। তিনি জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে 10 থেকে 20 টাকা বেশি দরে আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। এমনকি আড়তদারের কাছ থেকে ক্রয় বিক্রয়ের কোনো রসিদও পাওয়া যায়নি। এসব কারণে তাদের জরিমানা করা হয়েছে। আলুর দাম স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি। অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু 30 টাকা বিক্রি না করে বা 35 টাকা বিক্রি না করে এর চেয়ে প্রায় 10 টাকা 20 টাকা বেশি টাকা বিক্রি করতেছে। এবং খুচরা ব্যবসায়ীরা আমাদের কাছে যে অভিযোগ দিয়েছে যে তাদেরকে কোনো ধরনের বিক্রয় রসিদ প্রোভাইড করা হচ্ছে না, আলুর দাম বৃদ্ধি করার জন্য পায়তারা করতেছে এবং তারা দামে বিক্রি করতেছে। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বাংলাদেশের সব মেগা প্রকল্প ও উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের সময় হচ্ছে। শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের উন্নয়নের জাদুকর। সোমবার বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার গোসাইরহাট ও চরমনপুরা সড়কের ঘড়িসার বাজার অংশের উদ্বোধন শেষে আলোচনার সভায় সব কথা বলেন তিনি। উপমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। দুর্নীতিমুক্ত উন্নয়নে বাংলাদেশ গড়তে চায় সরকার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। আমরা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই, নড়িয়া গড়তে চাই, সখীপুর গড়তে চাই, শরীয়তপুর গড়তে চাই। মাদকের ব্যাপারে কোনো দল নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই, চাঁদাবাজদের কোনো দল নাই। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন .com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।